গত লেকচারে আমরা স্ট্যাটিক লোকাল ভ্যারিয়েবল যেটা কিনা অলরেডি সি প্লাস প্লাস এ পড়ে নিয়েছি, ওটারই এই সি তে পড়ে নিই, তার একটা বেসিক আইডিয়োলজি দেখেছি। এখন এই লেকচারে আমরা শুরু করব যেটা আমাদের সি প্লাস প্লাস এর নতুন, যেটা আমরা অলরেডি জানি না, ওটা তো রিভিশন কনসেপ্ট বলতে পারো। সেই সূত্রে আমরা সি প্লাস প্লাস এর মধ্যে যে নতুন অ্যাপ্রোচটা, যেটাকে বলে স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবল, এই জিনিসটাই কিন্তু আমরা চট করে কোনো এতে শুনিনি, কিন্তু এই কনসেপ্টটা পুরো নতুন আমার। কিন্তু আমি আমার প্রিভিয়াস লেকচারসে আমি ক্লিয়ার করেছিলাম স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবল কি, যেটা কিনা ক্লাস ভ্যারিয়েবল, যেসব ফিচার্স গুলো আমাদের বা প্রপার্টিস বলতে পারি যেগুলো আমাদের স্ট্যাটিক আমাদের ক্লাসে, সেগুলোকে আমরা স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবলস দিয়ে ডিফাইন করি। আমরা ডগ এর এক্সাম্পল দিয়েছিলাম, যেখানে আমাদের লেগ ছিল, নাম্বার অফ আই, নাম্বার অফ ইয়ার্স, যেগুলো কিনা সব ডগেরই, সব কুকুরের কিন্তু এক হয়, তো সেই সূত্রগুলোকে আমরা স্ট্যাটিক বলেছিলাম। তো এটার কি আমাদের যে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, কি কি ক্লেম করেছে সেগুলো আমরা দেখবো, এবং তার প্র্যাকটিক্যালি আমরা ইমপ্লিমেন্টেশনও দেখবো। ফার্স্ট বলছে এটা আমাদের ক্লাস বডির মধ্যে ডিক্লেয়ার করা হয়, অবভিয়াসলি আমাদের ক্লাস লিখতে হবে, আমরা কি ক্লাস, আমরা ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট আমরা জেনে গেছি। আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখবো কি করে ক্লাস লিখতে হয়, তার পুরো যাবতীয় বৃত্তান্ত গুলো দেখবো, ঠিক আছে। এখানে বলছে অলসো নোন অ্যাজ ক্লাস মেম্বার ভ্যারিয়েবল, সেটা অলরেডি আমরা এগুলো দেখেছি, ক্লাসের মেম্বার ভ্যারিয়েবল, ক্লাসের মধ্যে যে কোনো ভ্যারিয়েবল যদি ডিফাইন করে সেটা দুটো হতে পারে, নয় স্ট্যাটিক নয় হচ্ছে ইনস্ট্যান্স, তো এটা ক্লাসের নিজস্ব, ক্লাসের নিজস্ব মেম্বার ভ্যারিয়েবল। দে আর মাস্ট বি ডিফাইন, এই সব ভ্যারিয়েবল গুলোকে কোথায় ডিফাইন করতে পারি, এখানে বড় প্রশ্ন চলে আসে। আমি ধরে নাও একটা ক্লাস আমি এখানে লিখলাম, সিম্পল, আমি ক্লাস প্র্যাকটিক্যালি কিভাবে লিখতে হয় তার সিনট্যাক্স কি আমরা দেখবো, তার আগে কোনো চিন্তা ভাবনার বিষয় নেই। তো আমাদের গল্পটা কি, আমাদের অ্যাক্সেস স্পেসিফায়ার কি জিনিস একটু সেটাও আমরা দেখবো, কেন ক্লাস লিখতে গেলে আমাদের অ্যাক্সেস স্পেসিফায়ার একটু লিখতে হবে, ব্যাপারটা যে জানবো, তো সেই সূত্রগুলো একটু ডিসকাস করে নেবো, তাতে আমাদের ক্লিয়ার হয়ে যায়। ধরে নাও আমি এখানে একটা ক্লাস লিখেছি, ক্লাসের মধ্যে একটা ইন্ট আরওআই বলে, একটা রেট অফ ইন্টারেস্ট বলে একটা আমি ভেরিয়েবল ডিফাইন করলাম, ডিক্লেয়ার করলাম, যেটা কিনা স্ট্যাটিক। তো স্ট্যাটিক ভেরিয়েবল কীরকম হয় সেটা অলরেডি প্রিভিয়াস লেকচার দেখে এসেছি, যে স্ট্যাটিক করতে গেলে তার জাস্ট ভেরিয়েবলের আগে যদি স্ট্যাটিক কথাটা লিখে দিই তাহলে কিন্তু এটা স্ট্যাটিক হয়ে যাবে, সিম্পল কথা। কোনো ভেরিয়েবলের আগে যদি স্ট্যাটিক কথাটা আমরা মেনশন করে দিই আমাদের কি হয়ে যাবে, স্ট্যাটিক হয়ে যাবে। কিন্তু আমাদের এই যে স্ট্যাটিক ভেরিয়েবলটাকে আমি কিন্তু এই ক্লাসের মধ্যে যে ব্র্যাকেট ওপেন করে ব্র্যাকেট ক্লোজ করেছি, সেমিকোলন দিয়েছি, আমি কি করে ক্লাস লেগে তার সিনট্যাক্সগুলো একটু বলে দেবো, চিন্তার বিষয় নেই। তো আমরা কিন্তু এই ক্লাসের মধ্যেই আরওআই ভেরিয়েবলটাকে কিন্তু ডিক্লেয়ার করতে পারবো না, আমাদের ক্লাস যখন শেষ হয়ে সেমিকোলন দিয়ে দেবো আমাদের ক্লাসের বাইরে ডিফাইন মানে ভ্যালু দেওয়া, যে আগের লেকচারে আমরা দেখলাম না ইন্ট এক্স ইজ ইকুয়াল টু ফাইভ আমরা করেছিলাম, আমরা একটুখানি এখানকার খোলাই আছে, আমি একটুখানি ওটা দেখিয়ে দিই, যে আমরা নর্মাল লিখলাম না যে স্ট্যাটিক ভেরিয়েবল আমরা এই যে ডিফাইন করেছি, ডিক্লেয়ার আর ডিফাইন বা ডিক্লেয়ার আর ইনিশিয়ালাইজ কথাটা যদি বলি, ইনিশিয়ালাইজ মানে ভ্যালু রাখা, আর ডিক্লেয়ার মানে হচ্ছে জাস্ট এই যে ডিক্লেয়ার করেছি ইন্ট ওয়াই, মানে জাস্ট ডিক্লেয়ার করলাম। তো আমি ধরে নাও ক্লাসের মধ্যে আমি যখন কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, আমরা কিন্তু ক্লাসের মধ্যে সেই স্ট্যাটিক ভেরিয়েবলকে কিন্তু আমরা ইনিশিয়ালাইজ করতে পারবো না। ইনিশিয়ালাইজ করতে গেলে আমাদের কোথায় করতে হবে, আউটসাইড, ডিফাইন মানে ইনিশিয়ালাইজের কথাই বলছে, ক্লাসের বাইরে। কি করে করতে আমরা প্র্যাকটিক্যালি দেখবো, ঠিক আছে। বলছে স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবল ডাজ নট বিলং টু এনি অবজেক্ট বাট টু দ্য হোল ক্লাস, এটা অলরেডি আমরা ইন্ট্রোডাকশন কনসেপ্টে ক্লিয়ার করে নিয়েছি, যে আমাদের কিন্তু স্ট্যাটিক ভেরিয়েবলগুলো কোনো পার্সোনালি প্রত্যেকটা অবজেক্ট বেসিস ভ্যারি করে না, এটা কিন্তু ক্লাস ভেরিয়েবল হয়, এনেকি এদের 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 এই সব ভেরিয়েবলগুলো প্রপার্টিস বলতে পারি, এই প্রপার্টিসগুলো সবার কিন্তু এক বলে এটাকেই স্ট্যাটিক বলা হয়, এটা আমরা অলরেডি ক্লিয়ার করে নিয়েছি, সেই সূত্রে কোনো অসুবিধা নেই। এদের একই ব্যাপার, দেয়ার উইল বি ওনলি ওয়ান কপি অফ স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবল অফ দ্য হোল ক্লাস, স্বাভাবিক কথা, যেহেতু এটা কোনো অবজেক্ট বেসিস যদি ভ্যারি করে না এই ভেরিয়েবলের ভ্যালুগুলো, এগুলো কিন্তু এর কোনো ডিফারেন্ট মাল্টি কপি হয় না, এদের একটাই কপি হয়, কিন্তু সব অবজেক্ট অ্যাক্সেস করতে পারে ওটা, অবভিয়াসলি কোনো অসুবিধা নেই, বাট এর কিন্তু মাল্টিপল কপিস হয় না। যেরকম আমি যদি বললাম একটা ডগের এক্সাম্পল থেকে যদি বলি যে হাইট, প্রত্যেকটা ডগের হাইট কিন্তু আলাদা, তার মানে প্রত্যেকটা অবজেক্ট যখন ক্রিয়েট করবো ডগের, তাদের রেসপেক্টে ওই যে আমাদের হাইট বলে ভেরিয়েবলটা সবার মধ্যে থাকবে, সব অবজেক্টসের মধ্যে কিন্তু হাইট বলে একটা সেকশন থাকবে, তার মানে ওই ভেরিয়েবলটার মাল্টিপল কপিস তৈরি হচ্ছে। কিন্তু আমরা যদি বলি নাম্বার অফ লেগ, সেটা কিন্তু কখনোই কিন্তু কপি তৈরি হবে না, কারণ ওয়ান্স ক্রিয়েটেড একটাই কপি থাকে, সবারই কিন্তু ফোর, তাহলে আলাদা করে তার কপি করে তো লাভ নেই, বেকার স্পেস ওয়েস্টেজ কেন করবো, ঠিক আছে। তো সেই সূত্রে একটা বেসিক কথা। এবার সেকেন্ড কনসেপ্টে চলে গেলাম, যে লাস্ট সেকেন্ড লাস্ট বলে অ্যান অবজেক্ট ক্যান ইউজ দ্য সেম কপি অফ ক্লাস ভেরিয়েবল, যে কোনো অবজেক্ট তো অবভিয়াসলি ওই কপিটা ইউজ বললাম এক্ষুনি, যে কোনো অ্যাক্সেস করতে পারবে, যে কোনো অবজেক্ট ওই
স্ট্যাটিক ভেরিয়েবলকে নিয়ে কাজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। দে ক্যান অলসো বি ইউজ উইদিন ক্লাস নেম, ইউজ উইথ ক্লাস নেম, মানে ওই সব ভেরিয়েবলগুলো আমরা ডাইরেক্ট ক্লাস নেম দিয়ে কল করবো। আমরা কীভাবে কল করবো প্র্যাকটিক্যালি দেখবো, কী করে আমাদের স্ট্যাটিক ভেরিয়েবলকে আমাদের ক্লাস নেম দিয়ে ডাইরেক্টলি কল করতে পারি। তো সেই সূত্রে ওই সব জায়গায় যাওয়ার আগে আমরা একটু ক্লাসের সিনট্যাক্সটা বুঝে নেবো থিওরিটিক্যালি, তারপরে প্র্যাকটিক্যালে চলে যাবো এবং অ্যাক্সেস স্পেসিফায়ার কী জিনিস সেটাকেই আমরা একটু দেখে নেবো। তো সিম্পল যদি আমি বলি ক্লাসের সিনট্যাক্স কী হয়, আমাদের ক্লাস আমরা লিখতে হয়, তারপর আমি এখানে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে লিখছি, এই অ্যাঙ্গুলার ব্র্যাকেট পুরো সেকশনটাই কিন্তু উড়ে যাবে। এখানে আমরা ক্লাসের নাম লিখবো, ঠিক আছে, ক্লাসের নাম এখানে আমরা লিখবো। এই এইটা যে আমি অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিলাম, তোমরা ভাববে না অ্যাঙ্গুলার ব্র্যাকেট দেবে, এই পুরো জিনিসটাই তোমাদের যে ক্লাসের নাম, যেরকম তোমরা ক্লাসের নাম দিতে পারো সেরকম কোনোভাবেই হয়ে যাবে। ক্লাসের নাম দেওয়ার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, যে আমরা কোনো ডিজিট দিয়ে স্টার্ট করতে পারবো না, কোনো আলফা নিউমেরিক ক্যারেক্টার্স দিয়ে স্টার্ট করতে পারবো, অ্যালফাবেট দিয়ে স্টার্ট করতে পারবো, বড় হাত দিয়ে স্টার্ট করলে আরও ভালো হয়, ক্যামেল কেসিং রুল ইউজ করতে পারো। ক্যামেল কেসিং রুল কিরম বলছি, যদি আমাদের ক্লাসের নাম দুটো ওয়ার্ড দিয়ে হয়, যেরকম আমি সিম্পল কথা বললাম রেক্টাঙ্গেল এরিয়া, তো আমরা কিরম করতে পারি, রেক্টাঙ্গেল যদি অবভিয়াসলি স্টার্টিংটা বড় হাত দিতে পারবে, দিলে ভালো হয়, এটা সবসময় আমরা মেনটেন করি, রেক্টাঙ্গেলটা আটটা বড় হাতের বাদ বাকি সব ছোট হাতের, তারপরে যে নতুন যে ওয়ার্ডটা সেটা কিন্তু স্পেস দিয়ে দিতে পারবো না, মানে আমি ক্লাসের নামের মধ্যেও কোনো স্পেস দিতে পারি না। সেই সূত্রে আমাদের একদম তার পরের ওয়ার্ড এ থেকেই শুরু করতে হবে, এরিয়ার এটা বড় হাতের করে দিলে এটাকে ক্যামেল কেসিং কনসেপ্ট বলা। অ্যাকচুয়ালি ক্যামেল কেসিং কনসেপ্টে স্টার্টিংটা ছোট হাতের হয়, পরের ওয়ার্ডগুলো বড় হাতের হয়, ক্যামেল কেসিং, স্নেক কেসিং। আর যদি আন্ডারস্কোর দাও এই রেক্টাঙ্গুলার এরিয়ার মাঝখানে, সেটাকে আমাদের বলা হয় স্নেক কেসিং কনসেপ্ট, ঠিক আছে। যদি আমরা এরকমভাবে লিখতাম রেক্টাঙ্গেল এরিয়া, যদি ক্লাসটার নাম আমি দিতে চাইতাম, দুটো ওয়ার্ড আছে যেহেতু, রেক্টাঙ্গেল আন্ডারস্কোর এরিয়া, এটাকে বলে স্নেক কেসিং কনসেপ্ট। তো এরকমভাবে আমরা নাম দিতে পারি, আমরা স্পেস দিতে পারবো না, স্টার্টিংয়ে কোনো ডিজিট দিতে পারবো না, কোনো আলফা নিউমেরিক ক্যারেক্টার, যেরকম অ্যাট দ্য রেট, তারপরে নট ইকুয়াল নট, এরকম যে সময় থাকে না পার্সেন্টেজ, এই পাওয়ার সিম্বল, এইসব আমরা দিতে পারবো না, এইসব তো আমাদের ভেতরেও অ্যাক্সেস হবে না, শুধু আমরা আন্ডারস্কোর দিতে পারি, এটাই আমাদের অ্যাক্সেস দেবে, আর কিছু ড্যাশ এগুলো মাইনাস প্লাস কিছুই দিতে পারবো, কোনো সিম্বলই আমরা ইউজ করতে পারবো না ক্লাসের নামে, এটা বেসিক কনসেপ্ট। তারপর হচ্ছে কি হয়, আমাদের ব্র্যাকেট ওপেন করলাম, ভেতরে যা আমাদের যা যা লেখার, আমরা কী কী লেখার আমরা জানি, ভেতরে কীরকম কী কী হয়, আমাদের স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল থাকে, আমাদের ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবল থাকে, স্ট্যাটিক ফাংশন থাকতে পারে বা আমাদের ইনস্ট্যান্স মেম্বার ফাংশন, চারটে জিনিস থাকতে পারে, কী থাকবে কিনা সেটা আমার পার্সোনাল ডিসিশন, আমি আমার কোড বানাবো তখন আমি লিখবো, কিন্তু এই চারটে জিনিসই থাকতে পারে, এর থেকে বেশি জিনিস থাকবে না। কী থাকতে পারে আমরা গত একটা লেকচারে সব ক্লিয়ার করে এসেছি, লেখার পর আমাদের ক্লাস বন্ধ করে দেবো, বন্ধ করে আমরা সেমিকোলন দিয়ে দেবো, এই হচ্ছে বেসিক কনসেপ্ট, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার, একটু আইডিয়া না ক্লিয়ার করলে আমরা বলতে পারবো না অ্যাক্সেস স্পেসিফায়ার জিনিসটা কী বলছে, একটুখানি আমাদের ক্লিয়ার করে নিই, তাহলে জিনিসটাকে একদম আমাদের ভিভিডলি জিনিসটাকে বুঝে যাবো। অ্যাক্সেস স্পেসিফায়ার আমাদের কেন আমরা ইউজ করি এবং জিনিসটা কী জিনিস, এটা না জিজ্ঞেস করলে আমরা কিন্তু প্র্যাকটিক্যাল কিন্তু কোডে নামতে পারবো না। অ্যাক্সেস সরি স্পেসিফায়ার লিখেছি, অ্যাক্সেস স্পেসিফায়ার হবে কথাটা। এবার এই অ্যাক্সেস স্পেসিফায়ার কথাটার মানে কি, আমাদের সি প্লাস প্লাসে তিনটে অ্যাক্সেস স্পেসিফায়ার আছে, একটা হচ্ছে প্রাইভেট, ঠিক আছে, একটা হচ্ছে আমাদের প্রোটেক্টেড, ঠিক আছে, এটা হচ্ছে প্রোটেক্টেড, আরেকটা হচ্ছে আমাদের পাবলিক, এই তিনটে অ্যাক্সেস স্পেসিফায়ার আছে। তো এবার কথা হচ্ছে স্যার এই অ্যাক্সেস স্পেসিফায়ার জিনিসটা কি প্রথমে একটু ক্লিয়ার করে নিই। তো আমরা যে আগে যে সি থেকে সি প্লাস প্লাস এসছে, অবভিয়াসলি সি পড়াশোনা করি, তোমরা সি প্লাস প্লাসে এসছো, হট করে জাম্প করোনি, তো সেই সূত্রে সিটা যখন পড়ে আসলে তখন সিকে বলা আমাদের প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পপ, এর মধ্যে কোনো সিকিউরিটি ছিল না, কোনো দের ইজ নো সিকিউরিটি, আমি যদি বলি নো সিকিউরিটি আমাদের ছিল না, ঠিক আছে, ভালো কথা, কোনো সিকিউরিটি ছিল না। তো সেই সূত্রে দাঁড়িয়ে যেহেতু কোনো সিকিউরিটি ছিল না, তো আমরা তখন ভাবলাম যে আমাদের ওই সিকিউরিটিটাকে আনতে হবে, তার এক্সাম্পল আমরা দেখেছিলাম, সিকিউরিটি আনার জন্য আমাদের কি হয়, উপস আমাদের আবিষ্কার হয়, এরকমভাবেই আমরা জিনিসটাকে এগাই। তো উপসের একটা ফিচার্স আছে যেটাকে বলে এনক্যাপসুলেশন, কথাটা খুবই আমাদের আশা করে জানি, এনক্যাপসুলেশন এই কথাটা কিন্তু শুনেছি। তো এই এনক্যাপসুলেশন অ্যাকচুয়ালি কি বলেছে, এই কিন্তু আমাদের সিকিউরিটিকে ইম্পোজ করার গল্প বলে গেছে, যে ডেটা আর ফাংশনকে একটা ইউনিটে বাইন্ড করে রাখবো, যাতে কিনা আমাদের বাইরে থেকে মানে বাইরে আউটার ওয়ার্ল্ড অ্যাক্সেস না করতে হবে। তার মানে কি কথাটা কি, তোমার প্রোগ্রামে ডেটা আর ফাংশনকে যদি তুমি যদি যদি কোনো একটা জায়গায় বেঁধে রাখো, কোনো একটা জায়গায় যদি আটকে রাখো বা আমার বাইন্ড করে রাখো একটা সিঙ্গেল ইউনিটে, লাইক সাম ক্যাপসুল, তার মধ্যে যেরকম ওষুধের ছোট ছোট দানা থাকে না, তো সেই সূত্রে যাতে কোনো বাইরের লোক যেটাকে ডাইরেক্টলি অ্যাক্সেস না করতে পারে, তার মানে কি তুমি ওখানে তুমি কি আনছো, সিকিউরিটি আনছো। তো সিকিউরিটিটা তুমি কিরকম আনবে, তো আমাদের এই সিকিউরিটি পারপাসেই আমাদের কনসেপ্টটা চলে আসলে অ্যাক্সেস স্পেসিফায়ার। এটা আলটিমেট কি আছে, সিকিউরিটি, এই অ্যাক্সেস স্পেসিফায়ার যে আরেকটা নাম আমি বলতে পারি সিকিউরিটি, আর কিচ্ছু না, ঠিক আছে, এটা সিকিউরিটি আমাদের নিয়ে এসছে। তিনটে লেভেল অফ সিকিউরিটি আছে, একটা হচ্ছে প্রাইভেট, একটা প্রোটেক্টেড, একটা হচ্ছে পাবলিক। প্রাইভেট মানে বুঝতেই পারছো এটা কোনোদিনই বাইরের
জগতের সঙ্গে শেয়ারেবল না, আমাদের অনেক প্রাইভেট জিনিসপত্র থাকে, প্রাইভেট অনেক কিছু থাকে, তো সেটা অবভিয়াসলি আমরা সবার সঙ্গে আমরা অ্যাক্সেস করতে পারি না, সবার সঙ্গে আমরা অ্যাক্সেস মানে কাউকে আমরা জানাতে পারি না, প্রাইভেট জিনিসপত্র কাউকে দিতে পারি না। এটা আশা করি আমরা অলরেডি জানি কিন্তু এই জিনিসগুলো, মানে আমরা রিয়েল লাইফেও কিন্তু প্রাইভেট কথাটা আমরা ইউজ করি। তো সেটা হচ্ছে যদি আমাদের কোনো জিনিস প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে কোনো রকম কিছু লেখা হয় তাহলে সেটা কিন্তু বাইরে থেকে কোনোভাবে এটা অ্যাক্সেস হবে না। প্রোটেক্টেড কথাটার মানে কি আশা করি আমরা জানি, প্রোটেক্টেড মানে হচ্ছে যে প্রাইভেটের থেকে একটুখানি কম মানে মানে বুঝতে পারে পাওয়ারটা, মানে প্রাইভেট মানে একদম দেবো না, প্রোটেক্টেড মানে কিছু লোককে দিতে পারি, সিলেক্টিভ মানুষকে এটাকে অ্যাক্সেস দিতে পারি আর কিছু মানুষকে দেবো না। আর পাবলিক মানে বুঝতেই পারছি যে সবাইকে আমি অ্যাক্সেস দিয়ে দিলাম, মানে যে কোনো পাবলিক টয়লেট আছে আমাদের, পাবলিক এ আছে, পাবলিক জায়গা যেখানে সবাই আমরা অ্যাক্সেস করতে পারি, পাবলিক স্ট্রিট, পাবলিক পার্ক, পাবলিক সিনেমা হল, সবাই আমরা অ্যাক্সেস করছি সেটাকে সবার জন্য ওটা। কিন্তু প্রাইভেট কিছু নিশ্চয়ই আমাদের বেডরুম, আমাদের পার্সোনাল জায়গা, আমাদের পার্সোনাল মানে কমন রুম, পার্সোনাল গেম রুম, পার্সোনাল বাথরুম, এটা কিন্তু সবাই অ্যাক্সেস করতে পারে না, এটা আমাদেরই নিজস্ব এটা, তাহলে সেরকম ব্যাপার। এই হচ্ছে বেসিক কনসেপ্ট সিকিউরিটির আমাদের, এইটুকুনি ক্লিয়ার করলে আমাদের কিন্তু পরবর্তীকালে ডিটেলস আমরা দেখবো, বাট এখন এইটুকু জিনিস দরকার যে আমাদের এই অ্যাক্সেস স্পেসিফায়ার কিন্তু আমাদের লিখতে হবে, ক্লাসের মধ্যে অ্যাক্সেস স্পেসিফায়ার না সেটা হয় না। এবার ধরে নাও, এবার কনসেপ্ট চলে আমি ক্লাসে চলে আসলাম, ক্লাসের মধ্যে আমরা যাই যাবতীয় জিনিস সেখানে লিখি না কেন, ঠিক আছে, যদি আমরা অ্যাক্সেস স্পেসিফায়ার যদি মেনশন না করি, মানে এই ওয়ার্ডগুলো, এগুলো কিন্তু একটা কিওয়ার্ড, সব ছোটো হাতের, কিন্তু আমি বড় হাত দেখতে লাগছি, এগুলো পিগুলো সব ছোটো হাতের, এই ওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো যদি মেনশন না করি আমার ক্লাসের মধ্যে, এগুলো বাই ডিফল্ট কী হবে, বাই ডিফল্ট যতগুলো লাইন আমি এখানে কোডটা লিখেছি সবগুলো প্রাইভেট হয়ে যাবে। তাহলে আমি এটা কথা বলতে পারি যে একটা ক্লাসের মধ্যে বাই ডিফল্ট এভরিথিং ইজ আমাদের কি, আমাদের হচ্ছে প্রাইভেট। এই হচ্ছে বেসিক গল্প, বাই ডিফল্ট অল কোড ইজ প্রাইভেট। এবার আমি যদি চাই, আমি চাইলে ওটাকে আমি যদি লিখি যে যদি প্রোটেক্টেড লিখি তাহলে সেটা প্রোটেক্টেড হয়ে যাবে, আর যদি পাবলিক কথাটা লিখি তাহলে কিন্তু এটা পাবলিক, মানে আমাদের প্রথমে লিখতে হয় এরকমভাবে যে আমি যদি লিখি পাবলিক, পাবলিক লেখার পর আমাদের এটা এটা কোলন দিতে হয়, কোলন দিয়ে যা লিখবো তার মানে এই পাবলিকের আন্ডারে আমি যা যা জিনিস লিখেছি সেটা কিন্তু যে কোনো লোক অ্যাক্সেস করতে পারবে। সেরকম আমি যদি প্রোটেক্টেড কথাটা এরকম লিখে দিই, প্রোটেক্টেড, ঠিক আছে, লিখে যদি কোলন দিয়ে আমি যা যা লিখবো, যা যা ওখানে যা সেটা ভেরিয়েবল ডিফাইন করতে পারি, কোনো ফাংশন ডিফাইন করতে পারি, যাই করবো ওটা কেন, ওটা হচ্ছে প্রোটেক্টেড। ওটা ওরও অ্যাক্সেসটা সবাই হয়তো পাবে না, ওটার কিছু পোর্শন পাবে, কে পাবে কি বৃত্তান্ত আমরা পরবর্তীকালে এগুলো সব ক্লিয়ার করবো, বাট এখন জাস্ট বলে রাখলাম যে এটা সবাই হয়তো পাবে না, প্রোটেক্টেড মানে হয়তো সিলেক্টিভ কিছু লোক আছে তারাই ওটা অ্যাক্সেস পাবে, সবাই পাবে না। যেরকম আমাদের হয় না যে আমাদের ব্যাংকের, আমরা যখন যাই ব্যাংকের যেসব ইন্টারনাল ডেটাগুলো, যেগুলো ব্যাংকের ভেতরকার ব্যাপার, সেগুলো কিন্তু আমরা কারা অ্যাক্সেস পাই, তারা ভেতরকার লোকই পায়, বাইরের এলাকার লোক কিন্তু পায় না, ঠিক আছে, সেটা একটা সিলেক্টিভ লোকরাই পাচ্ছে। আর প্রাইভেট মানে যদি যদি আমরা, আমাদের লিখতে হয় না প্রাইভেট কোনো অ্যাক্সেস স্পেসিফায়ার, বাই ডিফল্ট যেটা আমরা কিছু না লিখলে ওটা প্রাইভেট রিজনে চলে যায়, প্রাইভেট রিজিয়ন বলি আমি এই জিনিসগুলোকে, অ্যাকচুয়ালি রিজিয়ন কথাটা বলছি, এটা পাবলিক, এই যে ব্র্যাকেট করেছি এটাকে আমরা বলছি রিজিয়ন বলছি, এটা পাবলিক রিজিয়ন, সেরকম একটা প্রোটেক্টেড রিজিয়ন বলতে পারো। সেরকম প্রাইভেট লিখো যদি তার তার আন্ডারে যে কোড, যে লাইনগুলো লিখবো সেটার মধ্যে সেটা ভেরিয়েবল হতে পারে বা ফাংশন, দুটো জিনিসই হতে পারে একটা প্রোগ্রামে, নয় আমি আমরা যে রিজিয়নটা ডিফাইন করে, নয় আমরা কী করতে পারি, নয় আমরা ভেরিয়েবল ডিফাইন করতে পারি, নাহলে আমরা ফাংশন ডিফাইন করতে পারি, সেটা স্ট্যাটিক হতে পারে, আমাদের ইনস্টেন্স হতে পারে, আমাদের স্ট্যাটিক ভেরিয়েবল হতে পারে, বা আমাদের মেম্বার ইনস্ট্যান্ট ভেরিয়েবল হতে পারে, সেগুলো সবই কিন্তু আমাদের এই অ্যাক্সেস স্পেসিফায়ার আন্ডারে ডিক্লেয়ার করতে হবে। তো এইটুকুনি আমাদের আইডিয়াটা আমরা এখানে বুঝেছি, আমরা চলে আসি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখে নিই, যে জিনিসটা প্র্যাকটিক্যালি কীভাবে জিনিসটা করবো, তাহলে জিনিসটা আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। চলে আসি আমাদের নতুন ক্লাসের মধ্যে, এখানে আমরা দেখছি হচ্ছে স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবল, চলে আসি লিখে ফেলি মেম্বার ভ্যারিয়েবল, চলে আসলাম। তো স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবল মধ্যে আমাদের মেনটা তো আমাদের যেরকম ছিল মেন তো থাকবেই, মেনের মেনের মধ্যে কী করে অবজেক্ট বানাতে আমরা দেখবো, এখনো পর্যন্ত অবজেক্ট বানানো শিখিনি ধরে নাও। তো আমরা প্রথমে ক্লাসটা নিয়ে খুব ব্যথিত ব্যস্ত, ক্লাসটা কীভাবে লিখে ফেলি, তো চলে আসি ক্লাস লিখতে গেলে আমাদের কীভাবে লিখবো, ক্লাস কথাটা বললাম আর বলেছিলাম ক্লাসের নাম দাও, তুমি যা ইচ্ছা নাম দিতে পারো, ঠিক আছে, আমি এখন নামটা দিলাম টেস্ট বলে একটা নাম দিলাম, বা ধরে নাও আমি সিম্পল যদি তা না হয় তাহলে আমি স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবল, এই কথাটা পুরোই আমি ক্লাসটার নাম, অবশ্য অনেক বড় নাম হয়ে যাবে, আমি এস এম ভি দিয়ে দিলাম, তাহলে জিনিসটা হয়ে হবে এস এম ভি, ক্লাসের নাম দিলাম স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবল, ঠিক আছে। আমাদের সিনট্যাক্সটা কি বলেছিলাম, এরকম দেওয়ার পর আমরা কিন্তু সেমিকোলন দিয়ে দেবো, ব্যাস, এই হচ্ছে আমাদের ক্লাসের সিনট্যাক্স, ঠিক আছে, ভালো কথা। এবার ক্লাসের মধ্যে কি বলেছিলাম, আমাদের প্রথমে গিয়ে আমাদের আমাদের যে অ্যাক্সেস স্পেসিফায়ার রিজনগুলো লিখতে হবে, তো বলছিলাম কিছু যদি না লিখি তাহলে কিন্তু আমাদের প্রাইভেট হয়ে যাবে, কিছু না অ্যাক্সেস স্পেসিফায়ার লিখলে ওটা প্রাইভেট। আমি যদি এখানে সিম্পল একটা ভেরিয়েবল ডিফাইন করি, ধরে নাও আমি সিম্পল বলছি ইন্ট ব্যালেন্স বলে, ঠিক আছে, একটা ভেরিয়েবল আমি ডিফাইন করলাম, হতেই পারে, তাহলে এই ভেরিয়েবলটা কী হবে, কী ভেরিয়েবল আমি পাশে লিখেছি, এটাকে বলে ইনস্ট্যান্স ভেরিয়েবল, কী বলছি ইনস্ট্যান্স ভেরিয়েবল, কেন কেন অবভিয়াসলি এই ভেরিয়েবলটার কোনো স্ট্যাটিক কথা লেখা নেই, যদি আমি এখানে ডিফাইন করতাম স্ট্যাটিক, এস টি এ টি আই সি, স্ট্যাটিক ফ্লোট একটা ভেরিয়েবল ডিফাইন করছি,
की ভেরিয়েবলের নাম ROI রেট অফ ইন্টারেস্ট তাহলে এটা কি ভেরিয়েবল হবে এটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল মানে এটা স্ট্যাটিক বলতে পারো স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবল ঠিক আছে লোকাল বলবো না লোকালটা কিন্তু সি প্লাস সি তে চলে গেছে স্ট্যাটিক এর মেম্বার স্ট্যাটিক ভেরিয়েবল বা স্ট্যাটিক ভেরিয়েবল বললেও কিন্তু চলবে ঠিক আছে তাহলে ব্যাপারটা বুঝতে পারলাম যে আমি দুটো ভেরিয়েবল ডিফাইন করলাম একটা কিনা আমাদের ইন্ট ব্যালেন্স বলে যেটা কিনা ইনস্ট্যান্স যার আগে স্ট্যাটিক কিওয়ার্ডটা নেই এগুলোকে বলে ইনস্ট্যান্স ভেরিয়েবল যেটা প্রত্যেকটি অবজেক্টের জন্য চেঞ্জ হবে বাট এই স্ট্যাটিক যেটা ডিফাইন করেছি সেটা কিন্তু প্রত্যেকটি অবজেক্টের জন্য চেঞ্জ হবে না তার ভ্যালু কিন্তু সবগুলো অবজেক্টের জন্য সেম থাকবে এই হচ্ছে বেসিক গল্প চলে আসি এইবার কথাটার মানে হচ্ছে যেটা আমি করব আমি একটা এবার দেখো এখানে কিছু লিখিনি মানে কোনো অ্যাক্সেস স্পেসিফায়ার বলেছিলাম লিখবো কিছু লিখিনি তাহলে বলি কিছু না লেখা মানে বাই ডিফল্ট আমাদের ওটা প্রাইভেট তাহলে সবসময় আমরা কি করি ভেরিয়েবলগুলোকে প্রাইভেট রাখি যাতে বাইরে থেকে ডাইরেক্ট ভেরিয়েবলগুলো অ্যাক্সেস না করতে পারে সিম্পল আমি এবার একটা পাবলিক বলে আমি এখানে অ্যাক্সেস স্পেসিফায়ার রিজন ক্রিয়েট করলাম ঠিক আছে তার মানে এই যেখানে এর মধ্যে যা কোড লিখবো সেটা কিন্তু বাইরে থেকে অ্যাক্সেস পাবে যেই জন্য আমি এটাকে পাবলিক অ্যাক্সেস স্পেসিফাই লিখেছি তো এখানে আমাদের গল্পটা করে কী করেছি আমি সিম্পল এখানে একটা ফাংশন নিয়েছি ভয়েড ফাংশন যেখানে কিনা তার নাম দিচ্ছি সেট ব্যালেন্স ঠিক আছে এবং সেট ব্যালেন্স বলে একটা ফাংশন আমি এখানে লিখেছি এবং ফাংশনের মধ্যে একটা কি করেছে আমি একটা ভ্যারিয়েবলকে পাস করিয়েছি অ্যাজ আ প্যারামিটার যেটা হচ্ছে ইঞ্চ নামক বি ব্যাস একদম সিম্পল ঘটনা ঠিক আছে হয়ে গেল এবার কি হয়েছে আমি সিম্পল এটাকে সেই ভ্যারিয়েবল আমাদের যে ব্যালেন্স বলে ভ্যারিয়েবলটা আছে বিএলএনসি ব্যালেন্সের মধ্যে আমি বিকে ইনিশিয়ালাইজ করছি এটা সেটার ফাংশন বলা যে কোনো আমাদের যে ইনস্ট্যান্স ভেরিয়েবলকে তার ভ্যালু সেট করার জন্য দুটো পদ্ধতি আমাদের কাছে আছে একটা কনস্ট্রাক্টর দিয়ে করা যেতে পারে একটা সেটার ফাংশন দিয়ে করা যেতে পারে এটাকে বলা হয় সেটার ফাংশন আমরা কনস্ট্রাক্টর কিভাবে দিয়ে করবো ওগুলো বাদ বাকি আমরা আস্তে আস্তে দেখবো জিনিসগুলো এখন আমরা জাস্ট ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করেছি আমাদের এই স্ট্যাটিক ভেরিয়েবলটা আমাদের গল্প কিন্তু একটা ফুল ফ্লেজড প্রোগ্রাম করতে গেলে আমাদের জিনিসগুলো জানতে হবেই ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের সিম্পল কি হচ্ছে সেটার ফাংশন বলা এটাকে যেটা দিয়ে আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবলের ভ্যালু সেট করলাম হয়ে গেল আমাদের বেসিক গল্প ক্লিয়ার হয়ে গেছে আর অসুবিধা নেই এইবার গল্পটা আমাদের মানে হচ্ছে আমাদের আরেকটা ফাংশন রাখি সেটা কিনা যদি সিম্পল রাখতে চাই আমরা এখানে আরেকটা ফাংশন রাখতে পারি আমাদের ডিসপ্লে ফাংশন রাখতে পারি ভয়েড VOID ভয়েড ডিসপ্লে যেখানে কিনা সিম্পল আমরা কি করব আমরা এখানে ডিসপ্লেতে আমরা জাস্ট শো করবো দুটো ভেরিয়েবলের যে ভ্যালুগুলো আছে আমরা জাস্ট ডিসপ্লে করবো তো আশা করি তো আমরা ডিসপ্লে ফাংশন তো ডিসপ্লে লেখার জন্য সিআউটের গল্প জানো যেখানে আমরা শুধু কী কী করছি আমরা ব্যালেন্স যদি লিখি BALANCE ব্যালেন্স ইজ ইকুয়াল টু বলে এটাকে ডবল কোটসের মধ্যে দিতে হবে দিয়ে ফেলি আগে ব্যালেন্স ইজ ইকুয়াল টু বলে এখানে আমরা কথাটা পুরো ব্যালেন্সই হবে BALANCE আর এখানে দেবো হচ্ছে রেট অফ ইন্টারেস্ট ROI ইজ ইকুয়াল টু দিয়ে আমরা দিয়ে দেবো হচ্ছে ROI ভেরিয়েবলগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে আমরা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দেবো কারণ কি আবার যদি পরবর্তীকালে একই লাইনে না ওঠে এটা ভদ্রতার জন্য করলাম জিনিসটা সিম্পল একটা এরকম আমরা ফুল ফ্লেজেড প্রোগ্রাম করলাম যেখানে একটা আমাদের একটা সেটার ফাংশন আছে আমি সব বলেছিলাম কি আমরা বলেছিলাম যে সেটার ফাংশনও কি দিস আর অল আমাদের ইনস্ট্যান্স ফাংশন ইনস্ট্যান্সের মেম্বার ফাংশন এটাকে আরেকটাভাবে বলা যেতে পারে এটাকে আমরা মেম্বার ফাংশনও বলে থাকি মেম্বার ফাংশন মানে যেগুলো স্ট্যাটিক না এগুলো প্রত্যেকটি অবজেক্টের জন্য অবজেক্টের এটাকে মেম্বার আর ফাংশনও আমরা এটা বলতে পারি ঠিক আছে এই হচ্ছে বেসিক বৃত্তান্ত সেটা এরকম ডিসপ্লেটাও আমাদের সেরকম এটা সেটার ফাংশন না এটা কিন্তু মেম্বার ফাংশন মানে প্রত্যেকটি মেম্বারের জন্য এর কিন্তু অপারেশন কিন্তু আলাদা আলাদা হবে প্রত্যেক যেটা আমরা বলেছিলাম না ভয়েস অফ আ ডগ মানে বার্কিং মানে মানে কুকুরের ডাকের সাউন্ড যদি আমাদের কোনো ফাংশন থাকে তাহলে সেটাকে হবে আমাদের ইনস্ট্যান্সের ফাংশন বা ইনস্ট্যান্স মেম্বার ফাংশন কথাটা বলতে পারি এটাকে আরও যদি স্পষ্ট করে বলে লিখবো ইনস্ট্যান্স আই ইনস্ট্যান্স মেম্বার ফাংশন এখানে আমরা লিখবো যে ইনস্ট্যান্স মেম্বার ফাংশন সেই সূত্রে আমাদের ইনস্ট্যান্সের এটা প্রত্যেকটি ইনস্ট্যান্সের জন্য যে এইগুলো ক্যারেক্টারিস্টিকগুলো আলাদা হবে ঠিক আছে তো সেই সূত্রে আমরা বিহেভিয়ার্সগুলো আলাদা হবে বলতে পারি তো আমরা দুটো ফাংশন রেখেছি পাবলিকের মধ্যে যেটা কিনা বাইরে থেকে অ্যাক্সেসেবল কিন্তু দেখো বাই ডিফল্ট আমরা এখানে যে এই যে রিজিয়নটাকে আমি দেখতে পাচ্ছ যে আমাদের যে এই দুটো জিনিস আমরা কিছু লিখিনি তার মানে হচ্ছে এটা এটা কিন্তু প্রাইভেট এই দুটো ভেরিয়েবলকে কিন্তু আমরা আউটসাইড থেকে মানে আমাদের আউটসাইড বলতে গেলে ক্লাসের বাইরে আউটসাইড মানে মেন থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো না ঠিক আছে আমরা ক্লাসের বাইরে মেন থেকে কিন্তু আমরা এটা অ্যাক্সেস করতে কোনোভাবেই পারবো না
তো চলে আসি, এবার আমরা কি করব, সিম্পল ঘটনা আমাদের দেখব যে আমাদের এই যে স্টেট, আমরা তো এখানে সেটার ফাংশন দিয়ে কি করেছি, সেটার ফাংশন দিয়ে আমাদের নন স্ট্যাটিক ভেরিয়েবল বলতে পারো বা ইনস্ট্যান্স ভেরিয়েবলের ভ্যালু ডিফাইন করেছি। আমরা কি এখানে কি আমরা কি এই যে ওই ক্লাসের মধ্যে আমাদের আরেকটা ভেরিয়েবল আছে যেটা কিনা আরওআই, মানে স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবল, এটাকে কি করে ডিফাইন করব সেটা আমরা শিখব, কি করে ডিফাইন করব। এটাকে ডিফাইন করতে গেলে বলেছিলাম কি, আমরা একটা কথা এখানে পড়েছিলাম, আমাদের এই জায়গাটা দেখলে একটুখানি আমাদের ক্লিয়ার হয়ে যাবে, যেখানে কি বলেছিল যে আমাদের এই টপিকে যে আমাদের সবসময় দে মাস্ট বি ডিফাইন আউটসাইড দ্য ক্লাস, ক্লাসের বাইরে ডিফাইন হবে বলে দিয়েছিল। তো কিভাবে আমরা ডিফাইন করব চলে আসি, তা ডিফাইন করার জন্য ক্লাস যেখানে শেষ হয়েছে তার বাইরে গিয়ে আমাদের কি লিখতে হবে, আমাদের কি লিখতে হবে, আমাদের প্রথমে লিখতে হবে তার ডেটা টাইপটা, আমাদের এর ডেটা টাইপ কি আছে, আমাদের আরওআই ডেটা টাইপ কি আছে, ফ্লোট, তাই প্রথমে ডেটা টাইপটা লিখব, তারপর কি লিখব, তারপর হচ্ছে আমাদের এই যে ক্লাসের নাম, এই ক্লাসের নামটা আমি এখানে লিখেছি এস ভি এম, তাহলে আমাদের ক্লাসের নাম লিখলাম এস ভি এম, তারপর হচ্ছে আমাদের এইটাকে বলা হয় মেম্বারশিপ অপারেটর, দুটো কোলন দেওয়া মানে এটাকে বলা হয় মেম্বারশিপ অপারেটর, এইটা দিলাম, দেওয়ার পর আমি লিখলাম ভেরিয়েবলটার নাম আর ও আই, আর ও আই দিয়ে ইজ ইকুয়াল টু দিয়ে আমি দিলাম হচ্ছে 3.5, যেহেতু ফ্লোট ভ্যালু তাই জন্য এফ এখানে লিখেছি, ব্যাস ঠিক আছে, সিম্পল গল্প, সেমিকোলন দিয়ে দিলাম। তাহলে আমরা যদি এটাকে সিম্পল অত কনসেপচুয়ালি না বলে আমরা যদি আরও এটাকে সেটা দিয়ে ইন্টিজারই করে দাও, সিম্পল যে গল্পের ব্যাপার নেই, ইন্টিজার অত তোমাদের কমপ্লেক্সিটিতে নিয়ে যাবো না, তাহলে এটা ইন্টিজার হয়ে গেল, ইন্টিজার ভেরিয়েবল, এখানে আমরা 3.5, তাহলে বুঝতে পারলে তাহলে কতটার মানে কি, তাহলে আমরা সবসময় একটা স্ট্যাটিক ভেরিয়েবলকে ক্লাস শেষ হওয়ার বাইরে আমরা এই করলাম, ঠিক আছে, ক্লাস শেষ হয়ে গেল কীভাবে করলাম, প্রথমে তার ডেটা টাইপ দিলাম, তারপরে ক্লাসের নাম দিলাম, তারপরে মেম্বারশিপ অপারেটর দিলাম, তারপরে ভেরিয়েবলের নাম দিয়ে ইকুয়াল টু দিয়ে তার ভ্যালুটা এখানে দিয়ে দিলাম, কেন কি এই ভ্যালুটা তো বাই ডিফল্ট স্ট্যাটিক সব অবজেক্টের জন্য হবে, অবজেক্টের ভাই তো চেঞ্জ হবে না। এবার আমরা চলে গেলাম মেনের মধ্যে কী করে অবজেক্ট বানাবো, কার এই এস ভি এম ক্লাসে, এস এম ভি ক্লাসের কী করে লিখবো, এস এম ভি লিখলাম, লিখে আমরা যতগুলো অবজেক্ট বানাবো সেগুলো আমরা এখানে পাশাপাশি লিখে দেবো, ধরে নাও আমি অবজেক্ট বানালাম এ ওয়ান বলে, কমা এ টু বলে, এগুলো হচ্ছে অবজেক্টের নাম, ক্লাসের নাম, তারপর আমি আমি ধরে নাও আমি এখানে দুটো অবজেক্ট বানিয়েছি বলে কমা কমা দিয়ে দিয়ে দিয়েছি, কথাটা বোঝাতে পেরেছি, দুটো অবজেক্ট বানিয়েছি বলে কমা কমা দিয়ে সিম্পল দিয়েছি, তুমি যদি একটা বানাতে একটা দিয়ে তুমি সেমিকোলন দিতে, ধরে নাও আমি একটা বানাবো, তাহলে আমি এই অবজেক্টের নাম মানে ক্লাস নেম, তারপর হচ্ছে অবজেক্টের নেম সেমিকোলন, যেরকম ভাই ভেরিয়েবল করে ইন্ট এক্স ইন্ট ওয়াই সেরকম কনসেপ্ট, আমরা এটাকে বলতে পারি ইউজার ডিফাইন ভেরিয়েবলও বলতে পারি, মানে ইউজার ডিফাইন ডেটা টাইপ, ক্লাস হচ্ছে ইউজার ডিফাইন ডেটা টাইপ আমরা বলে থাকি একটা আরেকটা নাম ক্লাসে, তো এটা অবভিয়াসলি এখানে দুটো করেছিলাম বলে আমি দুটো লিখেছিলাম, দুটো ভেরিয়েবল সিম্পল, এখানে একটা তুমি চাইলে আমি একটা করেই করো, কোনো অসুবিধা নেই, একটা দিয়ে দেখাই। তো এবার আমরা কী করবো, আমাদের প্রথমে দেখো এই যখনই আমি এ ওয়ান বলে একটা অবজেক্ট বানিয়েছি আমাদের কি হয়ে গেছে, আমাদের কিন্তু এ ওয়ান এর মধ্যে এই যে যখনই অবজেক্ট বানালাম, মানে আমাদের এই স্ট্যাটিক লেখা মানে অবজেক্ট বানাই চাই না মানে আরও আয়ের কিন্তু মেমোরি আমরা অ্যালোকেট হয়ে গেছে, আরও আয়ের মেমোরি কিন্তু আমাদের কোথায়, আমাদের র্যামের মধ্যে কিন্তু অ্যালোকেট হয়ে গেছে, যার ভ্যালু 3.5, যেটা অ্যালোকেশন হয়ে গেছে আরও আই, কিন্তু আমাদের বাকি আছে হচ্ছে এই যে আমাদের আরেকটা যে ইনস্ট্যান্স ভেরিয়েবল ব্যালেন্স, সেটা কিন্তু আমাদের এখনো হয়নি, যখন আমাদের এই অবজেক্ট তৈরি হলো তখন আমাদের গিয়ে তার এই ভেরিয়েবলের এই ব্যালেন্সের কিন্তু আমাদের মেমোরি অ্যালোকেট হবে, কিন্তু খালি ওর মধ্যে কোনো কিন্তু কিছু নেই, কী আছে বলতে পারো, গার্বেজ ভ্যালু বলতে পারো, সিম্পল ঘটনা, এটা আমরা আরও প্রিভিয়াসলি ক্লিয়ার করবো যে কী আছে, অ্যাকচুয়ালি গার্বেজ ভ্যালুও নেই, কী আছে আমরা পরবর্তীকালে যখন কনস্ট্রাক্টর পড়বো এটাকে আরও ক্লিয়ার করে নেবো, এখন আমরা ধরে নিলাম যে এখানে এখন ধরে নাও আমাদের এখন গার্বেজ ভ্যালু আমরা ধরে চলছি এখনও জানি না বলে, বাট আমরা বলবো গার্বেজ ভ্যালু নেই, যে কিছু একটা আছে উই ডোন্ট নো স্যাস এই মোমেন্টে, কিন্তু আমাদের কিন্তু আমাদের কিন্তু মেমোরি অ্যালোকেশন হয়ে গেছে, আমাদের এই আমি যদি অবজেক্টটা বানানোটা বন্ধ করে দিই তাহলেও কিন্তু তাহলে কিন্তু অনলি আমার আরও আয়ের মেমোরি অ্যালোকেশন হয়েছে র্যামে, বারবার ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের কিন্তু ব্যালেন্সের কিন্তু মেমোরি অ্যালোকেশন হয়নি এখনও, যখন আমি লিখলাম এটা তখন কিন্তু আমাদের মেমোরি অ্যালোকেশন হলো কার, এই আমাদের ব্যালেন্সের মেমোরি অ্যালোকেশন হলো, কিন্তু এর মধ্যে কিছু একটা ভ্যালু এখন আছে বাট গার্বেজ না, ঠিক আছে চলে আসে, জিরো আছে অ্যাকচুয়ালি, আমরা পরে দেখবো ওটা কেন জিরো, ঠিক আছে হয়ে গেল। এবার আমরা কী করবো, ডাইরেক্ট আমি প্রথমে আমাদের কী করতে হবে, আমাদের এই সেট এই ফাংশনটায় কল করতে হবে সেট ব্যালেন্স, এবং তার মধ্যে কিছু ভ্যালু পাঠাতে হবে, কেন কি তাহলে তো ভেরিয়েবলের ভ্যালু এখনও অ্যালোকেশন হয়নি, মানে ব্যালেন্সের কোনো ওর মধ্যে কোনো ভ্যালু নেই, তো সেই সূত্রে আমরা 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 কাকে দিয়ে কল করবো, এ ওয়ান ডট সেট ব্যালেন্স, দেখো চলে আসবে আমাদের এর মধ্যে দিয়ে তার মধ্যে কিছু একটা ভ্যালু পাঠাবো, ধরে নাও 10,000 বা 1,000 পাঠিয়েছি, মানে ভ্যালুটা সেট হয়ে গেলো। আমরা সিম্পল এবার কী করবো, আমরা দেখবো যে আদৌ ভ্যালুগুলো সেট হয়েছে কিনা, তাহলে আমরা কী করবো আবার কল করবো এ ওয়ান অবজেক্ট দিয়ে, কাকে ডিসপ্লে ফাংশনটায় কল করলাম, যেখানে কিনা দুটো আমাদের এইজ আমাদের ডিসপ্লে করবে, তো সিম্পল আমরা কিন্তু ডিসপ্লে করলাম, কল করে দিলাম, তাহলে অটোমেটিক কী হবে আমাদের এই এটা দিয়ে আমাদের কী হলো, সেট ব্যালেন্স দিয়ে আমাদের এ ওয়ান যে অবজেক্টটার ভ্যালু সেট হয়ে গেল, যেটা কিনা আমাদের 1,000,
অবভিয়াসলি তারপর আমি কি করলাম A1 ডট ডিসপ্লে করলাম, তো ডিসপ্লে করলে আমাদের A1 এর কিন্তু আমাদের ব্যালেন্স শো করবে এবং ROI যেটা কিনা ফিক্স সবার জন্য সেম থাকবে সেটা শো করবে। তো চলে আসি এটাকে রান করে দেখি, তারপর আমরা আরেকটা অবজেক্ট তৈরি করব দিয়ে আরও ক্লিয়ার হবে। চলে আসি এটাকে একদম সেভ করি, এটাকে বলে স্ট্যাটিক আমাদের মেম্বার ভ্যারিয়েবল, নিয়ে নামটা সেভ করি মেম্বার ভ্যারিয়েবল। কোনো স্পেস দিতে পারো কোনো অসুবিধা নেই, বাট আমি কখনো স্পেস দিই না সেভ করার সময়, এরকম কোনো মাথা দিব্যি না যে ক্লাসের নাম আর এর নাম সেম হবে, এখানে এরকম কিছু নেই। ক্লাসের নাম আলাদা হতেই পারে আর আমাদের ফাইলের নাম আলাদা হতেই পারে। ডট সিপিপি দিয়ে সেভ করবে, সবসময় লিখে এন্টার মেরে দেবে, অটোমেটিক এটা রান করবে, করে দেখো আমাদের ভ্যালুগুলো আসছে কিনা। দেখো খুব সুন্দর করে ব্যালেন্সে দেখো কী এসছে, ব্যালেন্সের ভ্যালু এসছে 1000 আর ROI ভ্যালু 3। দেখো আমি 3.5 দিয়েছি, এটা বোকামো কনসেপ্ট, এখানে এটা ফ্লোট না, এটা আছে ইন্টিজার, তো 3 নেবে অবভিয়াসলি, এটা বেসিক সি এর কনসেপ্ট। যাই হোক, তাহলে আমরা কী বুঝলাম ROI ভ্যালু 3, যেটা কিনা আমাদের ক্লাস যখনই আমি লিখেছি যখন ইনিশিয়াল ক্লাস কম্পাইল করা শুরু হয় তখনই কিন্তু ROI কিন্তু আমাদের কিন্তু মেমোরি অ্যালোকেশন হয়ে গেছে। যদি আমরা অবজেক্ট নাও ক্রিয়েট করতাম তাও কিন্তু ROI এর জন্য কিন্তু মেমোরি অ্যালোকেট হতো, এর কিন্তু মাল্টিপল কপি হবে না, এটা একটা ক্লেমে ছিল আমাদের, বলেছিল মাল্টিপল কপি কিন্তু হবে না সবার জন্য একবারই কপি, প্রথম যখন আমাদের ফার্স্ট আমরা লিখবো তখনই মেমোরি অ্যালোকেশন হবে, সেটা সবার জন্য সব অবজেক্টের জন্য কিন্তু সেম থাকবে। অবভিয়াসলি সব অবজেক্ট এটাকে অ্যাক্সেস করতে পারবে, এটা কিন্তু ক্লাসের ভেরিয়েবল, এটা কিন্তু একটা পার্সোনাল কোনো অবজেক্টের না, এটা থ্রু আউট সব অবজেক্টেরই অ্যাক্সেস পাবে, বাট কোনো অবজেক্ট এটা পার্সোনাল না। হয়ে গেল, এবার আমি এখানে কী করলাম আরেকটা আমি এখানে অবজেক্ট এখানে ডিফাইন করলাম, দেখো A2 নামক একটি অবজেক্ট আমি এখানে নিলাম, আমি জাস্ট সেম জিনিসটা করবো A2 দিয়ে কল করবো, আমি যে জন্যটাকে জাস্ট কপি করে নিলাম আর লিখলাম না, তাহলে A2 ডট সেট ব্যালেন্স, আমি এখানে ব্যালেন্সের জন্য কী লিখবো এটা আমি 5000 দিয়ে দেবো। এবার দেখবো যে কী হয় জিনিসটা, দেখো তাহলে গল্পটা কী হলো, আমি আরেকটা অবজেক্ট তৈরি করলাম। আমি বলেছিলাম যে আমাদের যে ইনস্ট্যান্স মেম্বার ফাংশন পরের লেকচারে ক্লিয়ার করবো এটা, তাহলে এগুলো ইনস্ট্যান্ট মানে সব পার্সোনাল অবজেক্টের জন্য বলতে পারি, এটা পার্সোনাল অবজেক্ট, তো সেই সূত্র দাঁড়িয়ে এগুলো এ তাহলে মানে অবভিয়াসলি যখন আমাদের A1 দিয়ে কল করবে আমাদের ডিসপ্লে করবে 1000 হওয়া উচিত, A2 দিয়ে কল করবে, তো A2-র যে ব্যালেন্স বোর্ডে ভেরিয়েবলের মধ্যে কী আছে, তাহলে আমি যদি এটাকে একটুখানি একে বুঝি তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে আমাদের। তাহলে আমরা দুটো অবজেক্ট আমরা ক্রিয়েট করেছিলাম, তাহলে দেখো ভালো করে বুঝলে দেখো আমাদের A1 বলে একটা অবজেক্ট ছিল, তার মধ্যে একটা কী ছিল, একটা ব্যালেন্স নামক একটা ভেরিয়েবল আছে, তার মধ্যে কী ভ্যালু আছে আমি যখন দিয়েছিলাম সেট করেছিলাম সেটার ফাংশানে 1000 দিয়েছিলাম, তাহলে A2 বলে আরেকটা অবজেক্ট বানালাম, তার মধ্যেও ব্যালেন্স ভেরিয়েবল আছে, ঠিক আছে, এটা ব্যালেন্স ভেরিয়েবল আছে, তো অবভিয়াসলি তার মধ্যে কী আছে, তার মধ্যে 5000 আছে, ঠিক আছে। এবার দেখো আমাদের যে আরেকটা ভেরিয়েবল আরও হয় সেটা কিন্তু এটা কিন্তু ক্লাস, এটা কিন্তু পার্সোনাল কোনো অবজেক্টের জন্য না, এটা ক্লাসের, এটা এটার ভ্যালু 3, এটা এই অ্যাক্সেস এও পাবে, এর অ্যাক্সেসটা এও পাবে, পাবে অ্যাক্সেস পাবে, দে ক্যান ইউজ দ্যাট থিং, বাট এটা কোনো পার্সোনাল না এটা, ঠিক আছে, এটাই আমি বলতে চাইছি বারবার, খুব ক্লিয়ার করে নিলে এটা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা যখন তাহলে যখন A2 যখন সেট ব্যালেন্সকে কল করবে সেই সূত্রে সেট করে দিল, এবার A2 যখন ডিসপ্লে করবে তখন কিন্তু এখানে 1000 দেখাবে না, তখন 5000ই দেখাবে, এখানে দেখো A1 দিয়েছি তো এখানে A2 হবে, A2 ডট ডিসপ্লে হবে, সেক্ষেত্রে যখন A2 যখন ডিসপ্লে করবে তার ডিসপ্লে ফাংশনকে তখন 5000 আর A1 যখন ডিসপ্লে করবে সেখানে কিন্তু 10000, এখানে A1-এর মধ্যে কী আছে 10000 আর A2-র মধ্যে কী আছে 5000, তো চলে আসি এটাকে রান করিয়ে দেখি কী আছে। এবার সিম্পল যখন রান করালাম এখানে আমাদের দেখো দেখে নিল, দেখো ব্যালেন্স ফার্স্ট এটা রান ফার্স্ট কী করেছিল, A1 রান করেছিল, তো সেই সূত্রে 1000 আর ROI ভ্যালু 3, আর দেখো ব্যালেন্স প্রথম তারপর A2 রান করলো, A2 কল করলো ফাংশনটাকে, তাহলে 5000 আর ROI ভ্যালু 3 আসলো। তাহলে আশা করি বুঝতে পেরেছি ROI ভ্যালুটা কিন্তু সবার জন্য সেম, ওটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এটাই ছিল আমাদের হচ্ছে স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবল, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো ক্লিয়ারলি।